স্বাস্থ্যকর খাবারের মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন ধরনের ফল। ফাইবার, প্রাকৃতিক চিনি, ভিটামিন ও মিনারেলের চমৎকার উৎস হলো এ ফল। ঝটপট পেট ভরাতে চাইলে কিংবা এনার্জি পেতে চাইলে ফলের বিকল্প নেই। গ্রীষ্মের এই সময়টাতে বাজারে নানা ধরনের রসালো ফলের সমাহার বেশ নজর কাড়ে। তবে গরমে একসঙ্গে বেশি পরিমাণে ফল কিনে সংরক্ষণ করাটা বেশ কষ্টকর, কারণ এগুলো খুব দ্রুতই পচে যায়। আজ জেনে নেব কিভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন তাজা থাকবে ফল। ফল কেনার সময় প্রতিটা ফল ভালো করে দেখে তারপর কিনুন। অনেক সময় একটি দুটি পচা থাকার কারণে বাকি ফলগুলোতেও দ্রুত পচন ধরে। এছাড়া দেখে কিনলে তাজা ও নিখুঁত ফল কিনতে পারবেন, যা বেশ কয়েকদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। অনেকে বাজার থেকে ফল কিনে আনার পরপরই ধুয়ে তারপর ফ্রিজে রাখেন। এক্ষেত্রে ফল ফ্রিজে রাখার আগে পুরোপুরি না শুকালে পচে যায় খুব তাড়াতাড়ি, তাই ফল কিনে এনেই ফ্রিজে রেখে দিন, খাওয়ার আগে ধুয়ে নিন। তবে ধুয়ে সংরক্ষণ করতে চাইলে কিচেন টাওয়েল দিয়ে ভালো করে মুছে ফ্যানের বাতাসে শুকিয়ে তারপর ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখার আগে অবশ্যই পাতলা প্লাস্টিক বা পেপার টাওয়েলে ফল ভালোভাবে মুড়ে রাখতে হবে। তাছাড়া রুমের স্বাভাবিক তাপমাত্রাতে ফল রাখলেও কিছু কিছু ফল অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আরেকটি উপায়েও দীর্ঘদিন ফল সংরক্ষণ করা সম্ভব। এর জন্য একটি বড় গামলা ভর্তি পানিতে 1 কাপ ভিনেগার ও সামান্য লবণ মিশিয়ে 8 থেকে 10 মিনিট ফলগুলো ডুবিয়ে রাখুন। এরপর উঠিয়ে ভালো করে মুছে ও বাতাসে শুকিয়ে তারপর ফ্রিজ বা স্বাভাবিক তাপমাত্রায় রাখলে দীর্ঘদিন পর্যন্ত ফল ভালো থাকবে। তবে বাজার থেকে ফল কিনে দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়ার থেকে তাজা ফল কিনে এনে খাওয়াটাই শরীরের জন্য বেশি উপকারী।